এদিকে বাংলাদেশ ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম বা এসিএস চুক্তি সই হয়েছে মঙ্গলবার সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ফোরকান হোসেন এই চুক্তি সই করেন এর ফলে এসআইবিএল এর সকল শাখায় পাসপোর্ট ফি ভ্যাট ট্যাক্স এবং সরকারি অন্যান্য ফি জমা দেয়া যাবে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল উপস্থিত ছিলেন এছাড়া প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন